কালিয়াগঞ্জ রেল স্টেশন সংলগ্ন ট্যাক্সি এবং বোলেরো সংগঠনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল শুক্রবার। এদিন স্টেশন চত্বরের শনি মন্দিরের চাতালে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বেঙ্গালুরের একটি বেসরকারি হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এই শিবিরে আগত মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করেন। একটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ডালখোলায়। ঘটনাটি ঘটেছে ডালখোলা পুরসভার 8 নম্বর ওয়ার্ডের ধর্মশালা রোডের একটি মন্দিরে। জানা গিয়েছে প্রতিদিনের মতো শুক্রবার মন্দির খুলতে আসেন পুরোহিত। মন্দির খুলতেই পুরোহিতের নজরে পড়ে মন্দিরের সিঁড়ির কাছে থাকা দান বাক্সের তালা ভাঙা, পাশাপাশি মন্দিরে থাকা অপর একটি দান বাক্স উধাও। এ ঘটনার খবর পেয়ে স্থানীয়রা এসে দেখেন মন্দিরের দ্বিতীয় তলার একটি ছোট দরজার তালা ভাঙা রয়েছে। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুরো ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি ওই এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে 39,000 টাকার জাল নোট সহ এক সিভিক ভলেন্টিয়ারকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এসটিএফ। এদিন রাতে মালদার রথবাড়ি এলাকায় হানা দিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে ধৃত ওই যুবকের নাম শুভ নন্দী, তার বাড়ি জলপাইগুড়ির মালবাজার থানার বিধানপল্লী এলাকায়। মালবাজার জিআরপি থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে সে কর্মরত। সে তারাপীঠ থেকে মালদা হয়ে নিজের বাড়ি ফিরছিল। শুক্রবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। দক্ষিণ দিনাজপুর প্রাণী সম্পদ বিকাশ বিভাগ এবং জেলা প্রশাসনের উদ্যোগে বংশারী ব্লকের কুসুম্বা হাটখোলা এলাকায় জাতীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন হলো শুক্রবার। উপস্থিত ছিলেন বংশারী ব্লকের বিডিও সুদেশনা পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, সহসভাপতি গণেশ প্রসাদ সহ অন্যান্যরা। এদিন বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার দুয়ারে সরকার শিবিরে এলেন জেলাশাসক এবং স্থানীয় বিধায়ক। সেখানে এলাকাবাসীদের সাথে বৈঠক করলেন মালদা জেলাশাসক নীতিন সিংহানিয়া এবং মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। শুক্রবার ভুতনির উত্তর চণ্ডীপুর বিপি হাই স্কুল প্রাঙ্গনে দুয়ারে সরকার শিবিরে উপস্থিত ছিলেন তারা। তাদের সাথে ছিলেন বিডিও শ্যামল মণ্ডল সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। সেখানে এলাকাবাসীদের অভাব অভিযোগের কথা শোনেন প্রশাসনিক আধিকারিকেরা। বর্তমানে বিশ্ব উষ্ণায়নের যুগে গাছ লাগাও, পরিবেশ বাঁচাও এই বিষয়ে সকলকে সচেতন করতে সাইকেল নিয়ে ভারত থেকে নিউজিল্যান্ড ভ্রমণে বেরিয়েছেন আসামের এক যুবক। গত 7ই ডিসেম্বর সাইকেলের সামনে জাতীয় পতাকা লাগিয়ে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন তিনি। তার নাম প্রদীপ কালিতা। সাইকেলে হ্যান্ডেলে ঝোলানো রয়েছে প্রয়োজনীয় সামগ্রী, পেছনে ক্যারিয়ার, একটি বাক্সের মধ্যে পোশাক খাবার সহ অন্যান্য সামগ্রী। সাইকেলে গুয়াহাটি থেকে 8 দিন পর করম দেখি ব্লকে এসেছেন তিনি। তিনি জানিয়েছেন 9টি দেশ ভ্রমণ করার লক্ষ্য নিয়েছেন তিনি। জাকি শীত পড়ার আগে রায়গঞ্জ পুলিশ জেলা এবং কালিয়াগঞ্জ থানা যৌথ উদ্যোগে দুস্থদের মধ্যে বস্ত্র প্রদান করানো শুক্রবার। এদিন প্রথমে ধনকুল গ্রাম পঞ্চায়েতের সুরসা কালীবাড়ি ময়দানে বিভিন্ন গ্রামের গরিব মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। পাশাপাশি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের মাহিনগর আদিবাসী পাড়াতেও কম্বল বিতরণ করেন রায়গঞ্জের পুলিশ সুপার। কালিয়াগঞ্জ থানা আইসি দীপাঞ্জন দাসের তত্ত্বাবধানে এই 2টি শিবির থেকে শতাধিক দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। বালুরঘাট ব্লকের বিডিওকে অবিলম্বে অপসারণ করে গ্রেপ্তারের দাবিতে বালুরঘাটে আন্দোলনে নামলো বিজেপি আদিবাসী মোর্চা। শুক্রবার স্থানীয় মঙ্গলপুর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। অবরোধের নেতৃত্বে ছিলেন দক্ষিণ দিনাজপুরের তপনের বিধায়ক তথা আদিবাসী বিজেপি নেতা বুধরাই টুডু। প্রায় 1.5 ঘন্টা অবরোধ চলে, ফলে 512 নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় 1.5 ঘন্টা পর বালুরঘাটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অনুরোধে পথ অবরোধ উঠে যায়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হল এক বিশেষ সেমিনার। দেশবন্ধু থেকে বঙ্গবন্ধু, দুই বাংলার দুই মহান ব্যক্তিত্বের জীবনাদর্শ নিয়ে এদিনের সেমিনারে বিস্তর আলোচনা করা হয়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাসমুন্সী হলে এই সেমিনারের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগীয় প্রধান ডক্টর বাবুলাল বালা, উত্তরবঙ্গের বিশিষ্ট ঐতিহাসিক আনন্দ গোপাল ঘোষ সহ অন্যান্যরা। আবাস যোজনায় নিজেদের নাম নথিভুক্ত করার জন্য ব্লক অফিসে 100 মানুষের ভিড়। এ ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় মালদা রতুয়ার 1 নম্বর ব্লক অফিস চত্বরে। জানা গিয়েছে আবাস যোজনার তালিকায় এলাকার বেশ কিছু বাসিন্দার নাম নেই। এদিন তারা ব্লক অফিসে এসে বিডিওর দ্বারস্থ হন। পরবর্তীতে রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। যদিও ব্লক অফিস সূত্রে জানা গিয়েছে এদিন আবাস যোজনা আবেদনের ক্ষেত্রে নাম নথিভুক্ত করণের কোনো আগাম সরকারি নির্দেশিকা ছিল না। সরকারি পরিষেবা সাধারণ মানুষেরা ঠিকমতো পাচ্ছেন কিনা এ বিষয়ে খোঁজ খবর নিতে মালদা জেলার মানিকচকের সরকারি দপ্তরে পরিদর্শন করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। এদিন তিনি ভূমি সংস্কার দপ্তর সহ একাধিক দপ্তর পরিদর্শন করেন। সাধারণ মানুষদের সাথে কথা বলার পাশাপাশি তাদের অভাব অভিযোগও শোনেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। সরকারি নির্দেশ অনুযায়ী সাধারণ মানুষ যাতে জমি রেজিস্ট্রি করার ক্ষেত্রে কোনো রকম অসুবিধে না পড়ে সে বিষয়টির উপর বিশেষভাবে নজরদারি থাকবে বলে জানিয়েছেন তিনি।